ব্যাগ থেকে আগে সামানগুলো বার করি, ঠিক আছে। বোম বারুদ নিয়ে কিন্তু একদম পাকিস্তান ওড়াবো বলে চলে এসেছি গাই। এটা হচ্ছে হাওয়াই, আর এটা যায় সু করে উড়ে যায়। হ্যালো, বলছি দিওয়ালি তো চলে এলে, বাজি টেজি কিছু কিনলে নাকি? এখনো তো কিনিনি, কিন্তু আজকে ভাবছি একটুখানি বেরোবো, বুঝলি। আমার একটা বন্ধুর দোকান দিয়েছে, কিনবে? সে স্পেশাল ডিসকাউন্টটা দেবে প্রথম বছর নাকি। আচ্ছা তাই নাকি, ঠিক আছে চল তাহলে তুই আয়, আমি বেরোচ্ছি, ঠিক আছে। তুই তাড়াতাড়ি এখানে চলে আয়, ঠিক আছে, আর নাহলে রাস্তায় দেখা কর, আমি এক্ষুনি আসছি, চলো চলো। বন্ধুরা, তো দিওয়ালি তো চলেই গেলো, আর একটা দিন পরে কিন্তু দিওয়ালি, আর দিওয়ালিতে বাজি কিনবো না সেটা তো হতেই পারে না। আর বাজি কিনবো কিন্তু তার উপর এক্সপেরিমেন্টও করবো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে, ইন্দো বলছে নাকি তার ফ্রেন্ড একটা নিউ বাজির দোকান খুলেছে, তো ওখানে গিয়ে আজকে আমরা কিনবো। আর বন্ধুরা জানেন, দোকানদার আমার অনেক বড় ফ্যান হয়, বলছে নাকি সব আমায় ফ্রিতে দিয়ে দেবে। তেরা বাপ ইয়া ছোড় কর গায়া তাকে তেরি মা। চলো চলো। আরে তুমি বেরোবি কি, তোমার সেই পার্সেলটা চলে এসেছে তো? আচ্ছা সেই পার্সেলটা না, আচ্ছা 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 সেই পার্সেলটা, আচ্ছা আচ্ছা। গাইজ, একটা নতুন পার্সেল যেটা আমি এনেছি, চলো এর মধ্যে কি আছে দেখানো যাক, চলো আসো আসো। বন্ধুরা বাজি তো কিনতে যাবো, কিন্তু আমার যেহেতু একটা পার্সেল চলে এসেছে, তো এর মধ্যে রয়েছে গাইজ দিওয়ালি স্পেশাল ডিজিটাল ক্যান্ডেল লাইটস। চলো এটাকে আনবক্সিং করা যাক, আর এটা আমি ভিডিওতে আনবক্সিংটা করছি, তো চলো ফটাফট আনবক্সিংটা করা যাক। এই যে গাইজ লাইটটা, এটার কথাই বলছিলাম, চলো এটাকে আগে টেস্ট করে দেখ। ইয়ো গাইজ, তো দেখতেই পাচ্ছ এই লাইটস গুলোর কথাই কিন্তু আমি বলছিলাম, অনেকগুলো আছে, কতগুলো এতে এর মধ্যে আছে, ঠিক আছে চলো এগুলোকে আগে টেস্টিং করা যাক। তো বন্ধুগণ, এইগুলোকে কিন্তু জ্বালাতে গেলে কি করতে হবে বলে দিচ্ছি, দেখো এইটা টানতে হবে জাস্ট টেনে, এটাকে গাইজ অন করে দিতে হবে, সবুজ বাজি গ্রিন ক্র্যাকারস, গ্রিন ক্র্যাকারস, এটা দাম হচ্ছে 40 টাকা করে, এটা পুরো বাসমতি 150 টাকা করবে, গ্রিন ক্র্যাকারস একদম পুরো পরিবেশ বান্ধব বাজি। এইগুলো কত করে, এগুলো কটা করে পিস? এগুলো 2 টাকা করে পিস পড়বে, তুমি যদি বান্ডিল নাও তাহলে ওটা আলাদা রেট, কত? 80 টাকা করে বান্ডিল লাগবে, একটা বান্ডিল দিয়ে দাও, একটা বান্ডিল দেবো, তাই তো? 80। আর কি দেবো বলো, এখন এখন অবধি টোটাল কত টাকা হলো দেখো, এখন অবধি তোমার মানে এখন এই ধরনের টুপি তো আগে আগে ফুটিয়েছো, ঠিক আছে, এটা এটা তোমার দেড়তলা হাইব্রিডের কনফার্ম, ঠিক আছে, এটা এটা কিন্তু লোয়া চুন নয়, এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এটা তোমার ভালো করে আগে, ঠিক আছে, ঠিক আছে, এটা খুব ভালো চলছে, কিন্তু এটা শুধুমাত্র মানে খড়খড়ে রাস্তার মধ্যে ছাড়বে, এটা খুব স্পিডি স্পিডি চরকা, কিন্তু খুব ভালো চরকা এবং কালারিং চরকা।
তো ওখান থেকে আরও আমরা বেশ কিছু বাজি কিনে পেমেন্ট দিয়ে আমরা বেরিয়ে পড়ি হচ্ছে সেকেন্ড দোকানের উদ্দেশ্যে। আর এখান থেকে একই দোকান থেকে আমরা কিন্তু তো বন্ধুরা ওখান থেকে আমরা কয়েকটা বাজি পারচেস করেছি, একটুখানি বাজিটা দেখা ভাই। এই দেখো গাইস এতগুলো বাজি পারচেস করা হয়েছে, বাট এখনও আমরা যাচ্ছি আরেকটি দোকানে, কারণ ওখানে চরকির দামটা একটু বেশি পড়ছিল। তোমাদের কি মনে হয় এত দাম হবে চরকি? সেটা তো আমার মানে আইডিয়াই নেই ভাই, চরকিগুলো একটু বেশি দাম বলছিলো, তো সো কোনো ব্যাপার নাই, চলো নেক্সট কোনো জায়গা থেকে চরকিটা পারচেস করা যায়, সেরকম আমরা চরকি নিইনি, ঠিক আছে। আর ওখানে টোটাল বিল হয়েছে 755 বলছিলো, আমরা 750 দিয়েছি, চলো আসো নেক্সট জায়গা যাওয়া যাক। এগুলো পিস কত করে? পিস কত করে? 11 টাকা পিস আছে, 10 টাকা পিস আছে, ঠিক আছে তোমার। এটা কত বললে? 130। 130? হ্যাঁ 10 পিস। 10 পিস আছে। এটা 2 পিস দেবে, আর ওইটা দেখো ওটা কত? এটা 1 বক্স পিস। আচ্ছা এক বাক্স কত? এটা হচ্ছে তোমার 170 টাকা। 10 পিস আছে। শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। ট্রানজিট কত? তোমার 160 টাকা। এই ইলেকট্রিক আছে। সব বাজিগুলো কত করে? বন্ধুরা যে প্রয়োজনে এসেছিলাম সেই প্রয়োজন তো আমাদের মিটে গেছে, কিন্তু আমাদের এখন দরকার হচ্ছে ফানুস, আর এখানে ফানুসটা পাওয়া যাচ্ছিল না, তো তাই ভেতর দিকে চলে এলাম। ফানুস 120। তো বন্ধুগণ এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম 4 পিস ফানুস, আর দেখতে পাচ্ছ বাজিগুলো কিন্তু আমার ব্যাগেও আছে আর কিন্তু হাতেও রয়েছে, কারণ সব বাজিগুলো রাখার জায়গা হচ্ছিল না। ইউ গাইস তো দেখতে পাচ্ছ সব কিন্তু কেনা কমপ্লিট, আর এখন আমরা যাব উপরে। চলো 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 এসেছি ফাইনালি। আর এইখানে কিন্তু আমরা ওই দুটো দোকানেরই বাজি কিন্তু আলাদা আলাদাভাবে রেখে দেখবো যে কী কী ডিফারেন্ট আছে, আর সব রকমের বাজি কালেকশন আজকে ভিডিওতেই দেখিয়ে দেবো। চলো আসো আসো রাখবো, চলো ব্যাগ থেকে আগে সামানগুলো বার করি, ঠিক আছে। বোম বারুদ নিয়ে কিন্তু একদম পাকিস্তান ওড়াবো বলে চলে এসেছি গাইস, দেখতেই পাচ্ছ। যাই হোক গাইস, আর এটা হলো গাইস আমাদের স্পেশাল হেলিকপ্টার বাজি। হেলিকপ্টার বাজিতে কি আছে এটা আমি জানি না, আজ বাপের জন্ম দেখিনি, বাট এই জন্মে যেহেতু দেখতে পেয়েছি তো এটা কিনে নিলাম। এটা দাম কত নিয়েছিল আমি ভুলে গেছি, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো ওখানে গিয়ে একবার দামটা কমেন্ট সেকশনে আমায় জানিয়ে দেবে। যাই হোক দেখে দিই এটা। তো গাইস আজকের ভিডিওটা গাইস এই অবধি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। হেলিকপ্টার হেলিকপ্টার।